সিলেটের সাপরণ মাজারে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন গতকাল সোমবার রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে রাত তিনটার দিকে একদল দুর্বৃত্ত মাজারে হামলা চালায় তখন মাজারে ওরস চলছিল কুমিল্লার নাঙ্গলকোটে ছয়টি মাজার ও একটি বাড়ি ভাঙচুর করা হয়েছে সোমবার সকালে সব ভাঙচুরের ঘটনা ঘটে নারায়ণগঞ্জ বন্দরের একটি পীরের দরবারে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা থানার ওসি আবু বকর সিদ্দিক জানান দেওয়ানবাগ পীরের সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয়দের বিরোধ চলছিল মাইকে ডাকা হয় শত শত মানুষকে এরপর একসঙ্গে জড়ো হয়ে ঝাঁপিয়ে পড়ে মাজারে আশপাশের স্থাপনা ও মাজার ভাঙচুর করে মিশিয়ে দেওয়া হয় মাটির সঙ্গে মাজারের তিনটি কবর খুঁড়ে হারগোর ও মাথার খুলি এবং চুল নিয়ে যায় মাজার বিরোধী ভাঙচুরকারীরা এই যে খবরটা আমরা শুনলাম সেখানে আমি যে ইতিবাচক সাইনটা যে সিলভার লাইনিংটা দেখতে পাইছি আপনারা কি সেটা দেখতে পাইছেন নাকি মিস করে গেছেন যদি মিস করে গিয়ে থাকেন তাহলে ইউ আর ইন লাক কারণ আমরা এখন আবার রিপ্লে করব সেই পার্টটা সেই ইতিবাচক পার্টটা এবং আমি আবার আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিব যে আমি এখানে যে সিলভার লাইনিংটা দেখতে পাচ্ছি আপনারা সেটা ধরতে পারেন কিনা মাজারের তিনটি কবর খুঁড়ে হারগোর ও মাথার খুলি এবং চুল নিয়ে যায় মাজার বিরোধী ভাঙচুরকারীরা বলেন এখানে কোন পার্টটা ইতিবাচক ছিল এই যে তারা হইতেছে কবর খুঁড়ে টুল হাড় গোড় চুরি করে নিয়ে চলে গেল তার মানে এই মাঝারে কোনো লাশ ছিল বাট ই মিন আমরা যে লাল সালুর গল্পটা পড়ছিলাম আমাদের বইয়ে হ্যাঁ এটা কিন্তু রেপ্রেজেন্টেটিভ বাংলাদেশের ফর দ্য মোস্ট পার্ট যা চলে সেটার রেপ্রেজেন্টেটিভ ফ্রম মাজার বিজনেস টু লাইফ স্ট্রিং এর চুটের বুটের পার্টপারগুলো আর কি ধর্ম ধর্ম ব্যবসায়ী রাইট এবং আপনারা জেনে থাকবেন বাংলাদেশের মতো দেশে যারা ভাই আমি তো বিএ এম বিএ করি নাই আমার যদিও একটা এম বিএ করার ইচ্ছা আছে সময় পাচ্ছি না পাবো না আর এই দেশে এম বিএর যে খরচ পাবার বাবা তারপর একটা ইচ্ছা আছে আর কি হোক যেহেতুটুকু ধারণা রাখি যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে তাদেরকে এগুলো পড়াশোনা করানো হয় যে আপনি যেই এলাকায় বিজনেস করতে যাবেন যেই দেশে বিজনেস করতে যাবেন সেই দেশের কালচারকে আগে আইডেন্টিফাই করতে হবে আপনাকে তারপর সেই দেশের কালচার সেই দেশের মানুষ যেমন আপনি যদি ইউটিউব করতে আসেন তাহলে আপনি কী করবেন আপনি আইডেন্টিফাই করবেন যে ইউটিউবে হইতেছে মবগিরির হইতেছে মার্কেট ভালো আপনি মানুষ যা শুনতে চায় সেটা শোনাবেন তারা যেটা শুনতে চায় না সেটা ভুলও বলবেন না এবং এগুলো করবেন করলে আপনার গ্রোথ হবে রাইট সেটা নেমে যাবেন আপনি হোরগিরি করতে সো এটা খুব কমন বিজনেস ট্যাকটিক নাথিং নিউ তো বিজনেসের মধ্যে এটা হচ্ছে আপনি যেই দেশে যাবেন সেই দেশে আপনি গিয়ে দেখলেন যে সেই দেশে হইতেছে নাইনটি পার্সেন্ট তৌহিদি জনতা এগুলার শিরায় শিরায় বারবার সারাদিন মুখে ধর্মধর্ম করে এই মার্কেটটা আপনি কীভাবে ধরবেন এই টার্গেট কাস্টমার ধরার রাস্তা কি একশো পার্সেন্ট হালাল সাবান লাক্স সাবানে হইতো সে পিগের চর্বি ব্যবহার করা হয় আর আমরা হালাল সাবান মার্কেটে আনছি ওরে বাবা তাক খালি মার্কেটে সাবান উঠতে দেরি তাক খালি হইতে দেরি হয় না খাতেও নাই যেহেতু সারাদেশ এগুলো চলে এবং এটাকে এক্সপ্লয়েড করে লাইফ থেকে শুরু করে মাজার ব্যবসায়ী থেকে শুরু করে এরা সকলে তো যেই কারণে আমি জেনে খুব প্লেজেন্টলি সারপ্রাইজ হয়েছি এটা দেখে যে যে র্যান্ডমলি একটা মাজার ফাংচুর করে সেখান থেকে হচ্ছে মানুষজন হাড় চুরি করে নিয়ে গেছে আর কিছু না হোক তার মানে সেখানকার স্থানীয় লোকজন খালি কোনো মাজারকে পূজা করতেছিল না এটা একটা ভালো ব্যাপার যেটা বলা হয় যে জিয়াউর রহমানের যেই মাজার আছে ইয়াতে সে উদ্যানে এটাতে জিয়াউর রহমানের আসলে কিছু নাই দেহাবশেষ নাই আওয়ামী লোকজন বলে আর কি যাই হোক এই মাজারে কেউ শুয়ে আসে কি নাই এটা কিন্তু একটা বড়ো আলোচনার জায়গা আর সেকেন্ড মোর ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আলাপটা যে এটা কেন হচ্ছে গারা করতেছে এটা বটে বটে কি বহন করে দেশে তাও দেশের এই বিপ্লব উত্তর সময় এগুলো সারা দেশে চলতেছে সুযোগ সুবিধা নিচ্ছে মানুষজন ললেসনেসের মানে ডাবল কোটে কেন আমরা ললেসনেসকে রাখলাম কারণ এই দেশ কবে এই দেশে ল ছিল এই দেশ তো আজীবন ললেসনেসের মধ্যেই ছিল রাইট ওটা আরও খারাপ আকৃতি আকার ধারণ করছে আর কেউ তো এখানে নানান পার্টি নেমে পড়তেছে তাদের হইতে আলু পোড়া খাইতে তাদের স্বার্থ সিদ্ধি করতেও তো সেখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের যে বিভিন্ন ফ্যাকশন ইসলামের ইফ ইউ উইল কোনটা ইসলাম কোনটা ইসলাম না সেটা নিয়েও বিতর্ক আছে যারা ওরস করে দরগা করে তারপর ওই যে মাইজ ভান্ডারি তারপর মনে করেন যে সুফি তারপর মনে করেন যে কি সালাফি তারপর মনে করেন যে ওয়াহাবি হাজার ফ্যাকশন আছে কি বলে আপনার শিয়া সুন্নি ইসলামের বিভিন্ন ফ্যাকশন কিন্তু একজন আরেকজনকে বলে কাফের একজন আরেকজনকে বলে মুরতাত কলা কোলা দিতে হবে জবাই করতে হবে এই চলতেছে তো এর মধ্যে এরা সবাই উৎপেদে থাকে কে কখন কাকে ল্যাং মারবে কখন মব জাস্টিস শুরু করে দেবে যে মব জাস্টিসের বিরুদ্ধে তো আমরা সবসময় ডিলি শৈত করলে কথা বলি এবং এই মব জাস্টিসের হাত থেকে কেউ নিরাপদ না যেই মবরা এইগুলো করে বেড়ায় তাদেরকে আবার আরেক মব আরেক বড় মাছ খেয়ে দিবে চান্স পেয়ে এই যে মাজার এগুলো ভেঙে দিছে এই মাজার পার্টি কিন্তু আবার মনে করেন আবার ভাঙচুর করার জন্য বসে থাকে সপ্তাহের মধ্যে মধ্যে মাস এবং এর আমরা আমরা একটা খবর খেয়াল যদি করে থাকেন এক জায়গায় বলে কিন্তু যে থানার ওসি জানান যে এখানে যে মাজার যারা ছিল তাদের সাথে স্থানীয় লোকদের একটা কুন্দল ছিল সেই কুন্দলের কারণে সুযোগ পেয়ে দিয়ে ভেঙে থানার ওসি আবু বকর সিদ্দিক জানান দেওয়ানবাগ পীরের সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয়দের বিরোধ চলছিল না সেই কুন্দল কি নিয়ে সেটা আরেক আলোচনা হইতে পারে সোনার বাংলায় কুন্দল স্থানীয়দের সাথে মাদার কুন্দল কি নিয়ে হইতে পারে ফারুক বাটরা নিয়ে হইতে পারে চাঁদাবাজি নিয়ে হইতে পারে রাজনীতি নিয়ে হইতে পারে ধর্ম নিয়ে হইতে পারে ধর্ম নিয়ে হইতে পারে ওইটা বাঙালির জীবনে ধর্মের কোনো উপস্থিতি নাই রাইট এই যে এরা যত কিছু ধর্মের নামে করতে সেগুলো কোনোটাই কিন্তু এদের ধর্মীয় সেন্টিমেন্টের জায়গা থেকে না সেটা যদি হইতো ধর্ম এগুলো অ্যালাউ করে না ইসলাম ধর্ম আমরা ইসলাম ধর্ম নিয়ে কথা বলতেছি ইসলাম ধর্ম কিন্তু কোনো আন ব্যক্তিকে বেসিক্যালি আইন নিজের হাতে তুলে নেয়া অ্যালাউ করে না বেসিক্যালি মবল সভ্যতা কোনো সভ্যতাতে অ্যালাউড না ইসলামী সভ্যতাতেও অ্যালাউড না ইসলামী আইনও অ্যালাউড না এরা করে বেড়াচ্ছে এরা ইসলামের নামে করে বেড়াচ্ছে রাইট মানে এরা এবং এদের সবার ব্যক্তিগত ইন্টারেস্ট আছে এরা জাস্ট ধর্মকে ব্যবহার করতেছে ধর্মকে ডিফেন্স হিসেবে ব্যবহার করতেছে ঢাল হিসেবে ব্যবহার করতেছে আজকে আমি যদি একটা ফটো একভাবে দিই বা বিশ্লেষণ করি দেখেন বর্তমানে কি মতামত আমি যদি আজকে আমার বুঝ আন্ডারস্ট্যান্ডিং মতামত পড়াশোনা করে জানাশোনা করে যারা বিভিন্ন জ্ঞানী লোকজন সবার কথাবার্তা শুনলাম তাদের রেফারেন্স যেগুলো এগুলো খাটলাম পড়লাম শুনলাম পড়াশোনা আমি বললাম যে না ইট সেন্স টু তুমি আমি মনে করি এটা কিন্তু আমার কলাফাল চলে আসবে কারণ এদের ধর্মের ধর্মতর্ম কিছু না এটা হচ্ছে গায়ের জোর ফলানোর এটা আমার এত মব আমি এত মানে আমার ভালো না লাগলে আপনাকে থামাই দিবো আমার ভালো না লাগলে আপনাকে ব্যান করে দেবো এগুলো তো আমরা জানি যে নির্বাচনের পর বা নির্বাচনের আগে এগুলো নানান রাজনৈতিক দলের লোকজন করে আওয়ামী লীগের লোকজন তক্ক্কে থাকে এগুলো করার জন্য যে সংখ্যালঘু নির্যাতন আমরা যতই করি না এখন দোষ আসবে বিনপি জামাতের ঘাড়ে সো এই চান্সটা এই সুযোগটা আমরা ব্যবহার করি বিনপি জামাতের লোকগুলা লোক কিন্তু এগুলো করে তাদের ঘাড়ে যাবে কেন কারণ তারা এগুলো করে বিধায় মানুষ ন্যাচারালি এদেরকে সন্দেহ করে কিন্তু এটা করার পরে আবার বলি না আওয়ামী লীগের লোকজন করে সেটা আমরা করি না এগুলো সব কিছু সাপোর্ট আছে মানে কেউই করে না এগুলো সব ফেরস্তা তুই পার্টি হচ্ছে ফেরস্তা এই সুযোগটাই তো ব্যবহার করার চেষ্টা করে দুষ্কৃতিকারীরা যে আজকে আমি করে পার পেয়ে যাবো কারণ থারা থারা খামড়া লেগে যাবে তারা তারা কাঁদা ছুরি করতে থাকবে এক পক্ষ আর এক পক্ষকে ব্লেম করবে বাসমাতখান থেকে বিভিন্ন স্বার্থ মহল এই কাজগুলো করে যায় যেটা আমরা জানলাম নারায়ণগঞ্জে তাদের স্থানীয় লোকদের নিয়ে কি টাকা পয়সার ভাগ ভটরা না কি নিয়ে ছাগলের ভাগ ভটর নিয়ে মানে ছাগল বলতে মাঝার তো ছাগল গরু রে বাবা রে যেই পরিমাণ দান আসে মাঝে মধ্যে খারাপই লাগে আমার চিন্তা করলে সালার ইচ্ছা করে গিয়ে বসে থাকি ছাগল সবাই দিয়ে খাই তো এই যে ছাগল মুরগি গরু হাঁস সারা দেশ থেকে আসে এগুলোর ভাগ বটরণীয় হইতে পারে বেসিক্যালি ব্যক্তি এখানে যা হচ্ছে রেস্ট অ্যাশ এখানে ধর্ম নিয়ে কিছু হচ্ছে না এখানে হচ্ছে পাণ্ডামি হচ্ছে খেয়ে খার উপর ফ্লেক্স করতে পারবে কে গায়ের উপর কতটুকু ফলাইতে পারবে কে কতটুকু মাছ নেওয়ার সুযোগ নিতে পারবে